সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশীয় দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন সুন্দর আপুকে নিয়ে আসছি, একটু পরিষ্কারই বন্দী। তার জীবনে কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন আপুটার সাথে যোগাযোগ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটু জোরে বলেন, এখানে তো একটু শব্দ হয়, এই জন্য একটু জোরে বলা লাগবে যাতে আমার কান পর্যন্ত আসে। তো নাম কি আপুর? নামিয়া মিতু। মিতু আপু? হ্যাঁ। আচ্ছা মিতু আপু, কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। বিশ্বাস হয় না বাসা বাড়িতে কাজ করেন, কারণ আপনাকে দেখে কেউ বিশ্বাস করবে বাসা বাড়িতে কাজ করেন? না ভাইয়া, বাসা বাড়িতে কাজ করি, সত্য কথা। হ্যাঁ। বাবা মা আছে? আমার আব্বু নাই, আম্মু আছে। আম্মু আছে। বাবা কি হয়েছে? আমার আব্বু মারা গেছে স্ট্রোক করে। স্ট্রোক করে মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, ভাই বোন আছে? আর আমার একটা ভাই, আমরা একটা বোন। ভাইটা ছোট, ভাই ছোট, 7 বছর বয়স। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? মমিসিং। মমিসিং? হ্যাঁ। আচ্ছা, তো শহরে কোথায় থাকেন? ঢাকা শহরে? যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে থেকে বাসা বাড়িতে কাজ করে? হ্যাঁ। লেখাপড়া করেন নাই? না ভাই, লেখাপড়া করি নাই। একটু করেন নাই? লেখাপড়া করি নাই, হাতের কাজ জানি। কি কাজ জানেন হাতে? সিলির মেশিনের কাজ জানি। আর কি কাজ জানেন? আর কিছুই জানি না, মানে কেমন সিলির মেশিনটা চালাতে পারি। চালাতে পারেন? মেশিন আছে? না। তো সিলাই মেশিন শিখছেন কোথায়? মেশিন শিখছি, বাসা বাড়িতে কাজ করি, ওরা চালাই, একটু একটু ফাঁকে ফুঁকে শিখছি। ফাঁকে ফুঁকে শিখে ফেলছেন আর কি। তো শুধু কি মেয়েদের আইটেমগুলোই পারেন না ছেলেদেরগুলো পারে? শুধু মেয়েদের। কেন? মেয়েদেরগুলো নিজের কাজে লাগবে এই জন্য পারেন না? জামাইয়ের কাজে লাগবো না তো একটু? যাক, ভালো করছেন কাজ শিখছেন, এটা ফালানো জিনিস না, কাজ শিখলে কাজ কাজে লাগে। তো ভিডিওতে আসার কারণ কি? কী জন্য, কী কষ্ট ভিডিওতে এসে বলা লাগবে? কষ্ট বলতে আমাদের ফ্যামিলিতে একটু কষ্টই চলে, যে যে বেতন পাই বেতনে চলে না। কত টাকা বেতন পান? বেতন পাই 4000 টাকা, বাড়াতে 2000-2500 টাকা। তার জন্য একটা মানুষ চাই, যেমন সে আমার সহযোগিতা করবে, আমাকে একটা মেশিন যদি কিনে দেয় দয়া করে, আমি মেশিন চালাবো। এই জন্য ক্যামেরার সামনে আসা। এই জন্য আসা? আচ্ছা আচ্ছা, এর আগে কি ভিডিও দিচ্ছিলেন? না, এর আগে আসিনি কখনোই। না না। আচ্ছা, এখন আপনার এই চাহিদা হচ্ছে একটা মেশিন যদি কেউ কিনে দেয় তাহলে বাসায় বসে কাজকাম করে ফ্যামিলি নিয়ে চলতে পারবে? হ্যাঁ, এটাই তো। আর বিয়ে শাদী লাগবে না? বিয়ে শাদী মনে করেন সবাই তো আর একরকম না, যদি মনের মতো হয় যে পাশে এসে দাঁড়াবে তাকেই মনে করেন জীবন সঙ্গী করে নিব, আর যদি মনে করেন না পাশে এসে দাঁড়াবে না তাহলে তো আর কিছু করার নাই। কেউ যদি পাশে এসে না দাঁড়ায়, মানে জীবন সঙ্গী না হতে চায়, তারা যদি একটু হেল্প করে, একটা দেখেছে 10-20 জনে মিলে একটু একটু হেল্প করলে আপনি একটা মেশিন কিনতে পারবেন, এই তো? এটাই তো বলছেন? হ্যাঁ। আচ্ছা, দর্শক বুঝতে পারতেছেন আপুটা আসলে কি বলছে। তো ওনার কথা হচ্ছে, যদি আপনারা সবাই মিলে একটু হেল্প করে একটা মেশিন কিনে দিতে পারেন তাহলে সে একটা মেশিন চালিয়ে ওনার এই মাকে নিয়ে বা চলতে পারবে আর কি। তো ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথা, দর্শকও বুঝতে পারবে। তো আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? আমার মোবাইল নাম্বার দিয়ে। মোবাইল নাম্বার দিয়ে? আচ্ছা, মোবাইল নাম্বারটা কি বলা যাবে? মোবাইল নাম্বারটা বলা যাবে নাকি আমি বলে দেবো? আপনি বলে দেন। বলতে পারবেন না? না। আমার কথাগুলো কি আপনি বুঝেন না? বুঝি। তাহলে তো কথা বুঝলে তো তাড়াতাড়ি উত্তর দেওয়ার কথা। তো ঠিক আছে, আমি আপনার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমার সাথে একটু বলতে পারবেন 2-3টা করে? হ্যাঁ বলতে পারবো। দর্শক, এই যে মিতু অপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনার একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন মিতু অপুর সাথে কথা বলার জন্য। নাম্বারটা হচ্ছে 01-77-95-95-69-09-09-5। নাম্বারটা আরও একবার বলতেছি দর্শক, আপনারা বলে লাগবে না, 01-77-95-69-09-5। এটা হচ্ছে এই যে মিতু অপুর নাম্বার, এই নাম্বারে ফোন করলে সরাসরি মিতু অপুর কাছে আপনারা কথা বলতে পারবেন। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে মিতু অপুর থেকে এই নাম্বার আপনারা জানতে পারবেন। আর আপনাকে বলতেছি, কেউ যদি ফোন করে আপনার সাথে আরও কিছু জানতে চায় তাহলে তাদের সাথে একটু ভালো করে কথা বলবেন, ওকে? আচ্ছা ঠিক আছে। সো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।